টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। কাজের জন্য পিআর করতে নারাজ ইন্দ্রনীল। টলিউড হোক বা বলিউড, কোনো পার্টিতেই তার দেখা মেলে না। নিজেই স্বীকার করে নেন যে ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই, মিডিয়ার সঙ্গেও নেই তেমন কোনো যোগাযোগ। তবে কাজের ক্ষেত্রে সেসব ছাপ ফেলতে পারেনি। মুম্বাই কলকাতা দু জায়গাতেই ব্যস্ত ইন্দ্রনীল সেনগুপ্ত। তার কথায় আমি ওই খেজুরটা করতে পারি না, ফোন করে ইন্ডাস্ট্রির লোকজনদের বলতে পারি না চল একটু আড্ডা মারি। আরে ভাই, সকলেই বোঝে এমনি এমনি কেউ কিছু করে নাকি। ইন্দ্রনীলের পাকাপাকি ঠিকানা এখন মুম্বাই। ষড়রিপুতে অভিনয়ের পরই অভিনয় করলেন কিরিটি ও কালো ভ্রমরে, তারপরে কিরিটির পরের ছবি নীলাচলে কিরিটিতে। তাহলে কিরিটিকে মনে ধরেছে? ইন্দ্রনীলের বক্তব্য গোয়েন্দা করার ইচ্ছেটা ছিলই। আমি ডাই হার্ট ফেলুদা ফ্যান। বেনুদা যখন ফেলুদা ছেড়ে দেওয়ার কথা বলেছিল, আমি বাবুদাকে ফোন করেছিলাম, এতটাই পিছনে পড়েছিলাম, কিন্তু সেটা যখন হলো না, কিরিটির অফার পেলাম। স্ক্রিপ্টটাও ভালো লেগে গেল, মনে হলো চরিত্রটার উপর জাস্টিস করা হচ্ছে। সৃজিতের প্রথম ছবি অটোগ্রাফি লিড কাস্ট করলেন, অভিনয় করলেন মিশর রহস্যে। অথচ এতটাই মুখচোরা যে বেগম জানের জন্য সৃজিত মুম্বাইয়ে এতদিন থাকলেন আর তাকে একটা ফোন পর্যন্ত করলেন না। দেখুন, সৃজিত আর আমি দুজনেই প্রফেশনাল, আমাকে যখন দরকার মনে হয়েছে তখন কাস্ট করেছে, যে কাজ নেওয়া আমার ভালো লাগে না, সোজাসাপ্টা উত্তর তার। তাই নিজের যোগ্যতাতেই অতন ঘোষের অংশমানের ছবিতে যেমন অংশমানের চরিত্রে অভিনয় করেছেন, তেমনি কৌশিক গাঙ্গুলির আরেকটি প্রেমের গল্পে কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষের বিপরীতে। কারো সাহায্য নয়, কারো ফেবারও নয়, কেউ যেন না বলতে পারে আমার জন্য ইন্দ্রনীল এই জায়গায়। হওয়ার থাকলে ঠিকই হবে, যেমন করে টিভিতে কাজ করতে করতে একদিন চান্স পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্তর জানলায়, অথবা সুজয় ঘোষ ফোন করেছিলেন কাহানির জন্য। ইন্দ্রনীল বিশ্বাস করেন, ওয়াক্ত সে পেহলে অর নসিব সে জাদা কিসি কো কুছ নেহি মিলতা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।